রামপুর নামের গ্রামে রাজু নিজের মা বাবার সাথে থাকত। ওর বাবা বাঁদরের খেলা দেখাত, আর ওদের কাছে সোনু নামের একটা বেশ চালাক বাঁদর ছিল। এই সোনু, আয় না আয়, এই নে কলা, কলাটা খেয়ে নে, আয় ভালো ছেলে। বাবা, এই সোনুটা কত চালাক, কি তাড়াতাড়ি সব বুঝে যায়। হ্যাঁ রে, এই সোনুটা খুব ভালো আর খুব বুদ্ধিমানও, যা আমি দেখছি। এর আগে আমি এর মায়ের সাথে বাঁদরের খেলাটা দেখাতাম, কিন্তু যবে থেকে মা মারা যায় তারপর আমি সোনুর সাথেই খেলাটা দেখাই। আসলে আমার ছেলেরই মতো, এর জন্যই তো আমার দুবেলা ভাত জুটছে। এ আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে এখন, আর এ আমার সব কথাগুলো বুঝেই যায়। আচ্ছা ঠিক আছে, কাল থেকে এখন তুই একে নতুন নতুন জিনিস শেখাবি, যাতে বাচ্চারা একে দেখবে আর খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে বাবা, এরপর থেকে রে এখন আমার সাথেই থাকবে, আর আমি একে সব কিছু শিখিয়ে দেব। রাজু সোনুকে জল খাওয়া, টুপি পরা, হাত নাড়া, নাচা সব ধরনের জিনিস শেখায়, যেটা দেখে বাচ্চারা ভীষণ খুশি হতো। এসো এসো বাচ্চারা, শিগগিরই এসো, দেখো কেমন নাচ দেখাচ্ছে এই বাঁদরটা। দেখো এই বাঁদরটা তো সবার সাথে হাতও মেলায়, এর সাথে যে হাত মেলাতে চায় সে 2 টাকা দিয়ে এক্ষুনি হাত মেলাতে পারে। এ নিন আঙ্কেল 2 টাকা, আর একে বলুন আমার সাথে হাত মেলাক। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সোনু এর সাথে হাতটা মেলাও। আঙ্কেল এ নিন 2 টাকা, আর একে বলুন আমাকে টুপিটা পরিয়ে দিক। সোনু এই বাচ্চাটাকে টুপিটা পরিয়ে দে, চল। রাজু সোনুকে যা যা শিখিয়েছিল সোনু তা ঠিকঠাক করে দেখায়, যার কারণে আজ রাজুর বাবার বেশ ভালো কামাই হয়। এই রাজু, তোর সোনু তো আজকে ক্যালমা দেখিয়েছে রে, তুই একে যা যা শিখিয়েছিলিস অক্ষরে অক্ষরে পালন করে সব করেছে, আর আজকে তো ভালো রোজগারও হয়েছে আমার। আরে বাহ সোনু, সাব্বাস। বাবা আমি একে আরও জিনিস শেখাবো, যাতে এ আরও বাচ্চাদের খুশি করতে পারে। ঠিক আছে ঠিক আছে, এবার চল গিয়ে খেয়ে নি। রাজু আর সোনুর জড়ি যেন 2 ভাইয়ের জড়ি লাগতো, আর রাজু যেই ধীরে ধীরে বড় হতে লাগলো অমনি ওদের বন্ধুত্ব আরও গাঢ় হতে লাগলো। এখন রাজু সোনুর সাথে খেলা দেখাতে যায়। দেখলে বন্ধুগণ বাঁদরটা কতটা চালাক, যার যার হাত মেলানোর আছে বা টুপি পরানোর আছে সে 5 টাকা দিয়ে কাজটা করাতে পারে। বাঁদরটা হেভি চালাক, সব কাজ করে দেয়। রাজু সোনুর জড়ি বেশ প্রসিদ্ধ হয়ে ওঠে, অনেক গ্রামবাসীরা তো তাদের অনুষ্ঠানেও রাজু সোনুকে ডেকে তাদের নাচ দেখতে চাইত, যাতে রাজুর ভালো কামাই হতে লাগে। যবের থেকে তোরা খেলা দেখানো শুরু করলি, আমাদের তো ভাগ্য ফিরে গেল, কি রে রাজু? ঠিকই কথা বললে জানকি, আমরা তো কোনোদিনই ভাবিনি যে আমাদের নিজের বাড়ি হবে আর সুখে শান্তিতে থাকবো। আচ্ছা বাবা, আমি ভাবছিলাম যে আমি একটা ছোট্ট দোকানটা নিই, যাতে আমি সোনুর সাথে মিলে ওইখানে বসবো আর টিকিট নিয়ে সবাইকে বাঁদর নাচ দেখাবো, বুঝলে? এতে আমাদের কামাইটাও খুব ভালো হবে, কেমন? তুই যা করবি বাবা, আমরা তোর সাথে আছি। রাজু গ্রামে একটা ভালো দোকান নিয়ে নেয়, যেখানে দুজনে মিলে খেলা দেখাতো। রাজু খুব পরিশ্রম করতে লাগে যাতে ওর আয়ও বেড়ে যায়, কিন্তু ওর উন্নতিতে কারোর একজনের নজর ছিল, আর সে ছিল ওর কাকাতো ভাই কানু। দেখছিস তো ভাই কি লাফাচ্ছে, হ্যাঁ আমার বাপ একে আর এর বাপকে বারে বার করে দিয়েছিল, খাওয়ার জন্য টাকা ছিল না, এখন বাঁদর নাচ দেখিয়ে বাড়ি গাড়ি দোকান সব করে নিয়েছে। তুই যদি বলিস তাহলে একে সঠিক পথে আনতে পারি, কিন্তু হ্যাঁ রে রাজুর সাথে আমার কোনো ভালো রিলেশনও নেই কিন্তু। হ্যাঁ একে এর ঔকাত্যা দেখাতেই হবে। তাহলে আজ রাতে এর বাঁদরটাকে খবর করে দিই, না থাকবে বাঁদর না দেখাতে পারবে খেলা। কানু আর বিক্রম সোনুকে মারার প্ল্যান করে, আর সুযোগ পেয়ে ওরা সোনুকে একটা বস্তায় ভরে জঙ্গলে নিয়ে যায়। খুব লাফাস না রে তুই বাঁদর, এখন থেকে না থাকবি তুই, না থাকবে রাজুর কোনো কামানোর জিনিস। এই নে চাকু,
একবার এর গলার মধ্যে ঘুরিয়ে দেয়, তারপর না থাকবে বাঁদর আর না থাকবে এর নাচ। ওদিকে রাজু সনুকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে। চল চল শিগগিরই কর, চাকুটা বার করে একে মেরে ফেল। আরে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। বিক্রম যে সনুকে মারার জন্য চাকু বের করে, অমনি রাজু মাঝখানে চলে আসে আর চাকু রাজুর গায়ে লাগে। আরে এ কি করলি রে ভাই তুই, রাজুকে মেরে দিলি, যদি কেউ এটা দেখে ফেলে আমরা তো হাজতে যাব রে। চল চল শিগগিরই আমরা এখান থেকে পালিয়ে যাই, এর আগে আমাদেরকে কেউ এখানে দেখে ফেলুক। কানওয়ার বিক্রম তখনই পালিয়ে যায়, কিন্তু মৃত্যুর কারণে রাজুর ভূত হয়ে যায়। শোনো, দেখলি তো এরা আমার সাথে কি করলো? দেখ, শুধু তুই আমাকে এখন দেখতে পারিস, তাই তোকেই আমার প্রতিশোধটা নিতে হবে। সকালবেলা জঙ্গলে রাজুর লাশ পাওয়া যায়, কিন্তু কেউ কিছু জানে না। হে ভগবান, এটা কি হলো? হে ভগবান, আমার ছেলের জায়গায় আমাকে নিয়ে নিতিস। মা বাবা, আমি এইখানে, তোমরা শুধু আমাকে দেখতে পারছো না। এই শোনো, আমার সাথে চল, দেখাবো, মজা দেখাবো, এখন ওদেরকে আসল বাঁদর নাচ আমরা দেখাবো। রাজু আর শোনো তখন বিক্রম আর কানুর কাছে যায়। শোন, এই কথাটা কিন্তু কেউ যেন জানতে না পারে। কিন্তু ওই বাঁদরটা তো আমাদেরকে দেখে ফেলেছিল, তাই না? ও কি করে নেবে আমাদের? আমি কিন্তু অনেক কিছু করতে পারি রে কালু। এই বাঁদরটা আবার কথা বলছে কি করে? কেন, ভয় পেয়ে গেলি? আমার তো মনে হয় এর উপরে রাজুর ভূত তা ঢুকে পড়েছে। আরে তুই আমার খেলাটা দেখবি না? আয় আয়, তোকে আজ আমি একটা অসাধারণ বাঁদর নাচ দেখাবো। আরে এ আকাশে উড়ে বেড়াচ্ছে কি করে? ভূত, ভূত বাঁচাও! কি হলো রে ভাই, আমাকে উড়তে দেখে ভয় পেয়ে গেলি নাকি? দেখ, আমি শুধু আকাশেই উড়ি না, এই যে চাকু, এটাকে হাতেও নিতে পারি আমি। ঠিক ওই দিন তোরা উঠিয়েছিলিস আমাকে মারার জন্যে, কিছু মনে পড়লো? সেরাম আমিও উঠিয়েছি। আমাদের ক্ষমা করে দে সোনু, আমাদের ক্ষমা করে দে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্ষমা করে দে, আমাদেরকে যেতে দে। তুই কি ওই দিন আমাকে ছেড়ে দিয়েছিলিস কি? আমার ভাই রাজুকে ওই দিন মেরে দিয়েছিলিস আর ওইখান থেকে পালিয়ে গেছিলিস। যতক্ষণ না তুই এটা সবার সামনে মানছিস যে তুই আমার ভাই রাজুকে মেরেছিস, ততক্ষণ তোদের পিছু তো আমি ছাড়ছি না। আমরা বলে দেব, সবার সামনে বলে দেব যে আমরা রাজুকে মেরেছি, কিন্তু আমাদেরকে এখন ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ বলবো, আমরা সবাইকে বলবো যে ওই দিন তোকে মারতে এসেছিলাম, কিন্তু রাজু মধ্যিখানে এসে যায় আর আমরা চাকুটা ওর বুকে ঢুকিয়ে দিই। এবার রাজু আর শোনু যে খেলা খেললো সেটা পুরো গ্রামবাসী দেখে ফেলে, আর সবাই কানু আর বিক্রমের সত্যিটা জেনে ফেলে। তুই আমাদের নিরীহ ছেলেটাকে মেরে ফেললি, এটা ভাবলি না যে তারপর আমাদের কি হবে? তোদেরকে শাস্তি কিন্তু আইন নিশ্চয়ই দেবে, কিন্তু গ্রামের লোকেরা রাজু আর বাঁদরের খেলাটা কোনোদিনও আর পাবে না। বাচ্চাদের মুখ দিয়ে ওদের হাসিটা কেড়ে নিলি তুই। এখন কে জানে কে বাঁদর খেলাটা এখানে আর দেখাবে আমাদের গ্রামে? কানু বিক্রমের সত্যিটা সামনে এলেও শোনো রাজুকে ছাড়া উদাস হয়ে যায়। এ শোনো, তুই এখানে কেন আছিস? যা গিয়ে দোকানটা খোল। তুই কি ভাবলি আমি মরে গেছি তো বাঁদর নাচ হবে না? না না, এই ভূত এখন বাঁদর নাচ দেখাবে। শোনো নিজের দোকানে গিয়ে নিজের খেলা দেখানো শুরু করে। আরে এই শোনুটা উড়ছে কি করে? আরে সত্যি তো এটা অদ্ভুত, এই বাঁদরটা হাওয়াতে উড়ে নাচ দেখাচ্ছে। আমার তো মনে হয় যে রাজু ভূত হয়ে এখন অবধিও সোনুর সাথে মিলে খেলা দেখাচ্ছে। আর এটা তো অনেকই অদ্ভুত খেলা, এই ভূত এখন বাঁদরের খেলা দেখাচ্ছে। আর রামপুর গ্রামে আজও সেই খেলা চলছে, ভূতুরে বাঁদরের খেলা।